শনিবার ঈদের দিনে ভগবানগোলা মহিষাস্থলী এলাকায় বান্ধবীদের সঙ্গে মেলা ঘুরতে এসে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ব্রেকড্যান্স থেকে পড়ে গুরুতর আহত হয় এক যুবতী। ভগবানগোলা থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কানাপুকুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবং পরে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ঈদের নামাজ শেষ করে বান্ধবীদের সঙ্গে ভগবানগোলা থানার মহিষাস্থলী এলাকায় মেলায় ঘুরতে এসেছিল ভাবিয়া সুলতানা। বন্ধুদের সঙ্গেই সে ব্রেক ডান্সে চাপে, কিন্তু ব্রেক ডান্স ঘুরতে শুরু করলেই চলন্ত অবস্থায় উঠে দাঁড়িয়ে সেলফি তুলতে যায় ওই যুবতী। আর তখনই চলন্ত ব্রেক ডান্স থেকে একেবারে নিচে পড়ে যায় সে। ভগবানগোলা থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি ওই যুবতীকে উদ্ধার করে কানাপুকুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে রাস্তাতেই মৃত্যু হয় তার। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ওই মেলা। ছেলে আমরা মেলার কমিটিতে আছি, আর পর আমরা কেবল ড্যান্সের ওখানে আমাদের একটা জাদু হচ্ছে ওখানে গিয়েছি, তারপর শুনতে পাচ্ছি মেয়েটা এতে উঠে নাগরদোলায় উঠে টিকবাজি খেয়ে নিচে পড়েছে। নিচে পড়ে আশঙ্কাজনক অবস্থা করে পুলিশ প্রশাসন নিয়ে কানাপুকুর নিয়ে আসলো। নিয়ে আসার পর এফআইআর করলো লালবাগ মুর্শিদাবাদ। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঈদের দিনে মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা। আমি শুনলাম কি রকম ব্রেক ডান্স থেকে পড়ে গেছে, তারপর শুনলাম কি থানা পুলিশ আসলো এসে নিয়ে গেল ডেড বডি। ডেড বডি ডেড তো হয়নি, তখন ওনডেড হসপিটালে গেলো। হসপিটালের পর থেকে আবার লালবাগ ট্রান্সফার করলো, হ্যাঁ মেডিকেল। তারপরে কি হয়েছে জানি না, শুনছি মারা গেছে। হ্যাঁ মেয়েটা সেলফি তুলছিল নাকি। মনমোহিনী হেলথ কেয়ার, এখানে জেনারেল সার্জারি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, IVF, গ্যাস্ট্রো এন্টারোলজি, ইউরোলজি, ম্যাক্সিলোফেসিয়াল, 24 ঘন্টা ICU, HDU, NICU, PICU, এমার্জেন্সি পরিষেবা সহ অন্যান্য সমস্ত পরিষেবা পেয়ে যাবেন খুব সহজেই। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্পতালু, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348031300 এবং 9732793000।